আজকে খুব সুন্দর একটা প্রসঙ্গ দর্শক বন্ধু বলছেন বলছেন যে বিয়েতে যখন সমস্যা তখন কি করবেন, জ্যোতিষী না অন্য কিছু? দেখুন, বিয়েতে বাধা, মঙ্গলের দোষ, মাঙ্গলিক দোষ, এইরকম নানা বিষয় আছে, জ্যোতিষীরা আপনাকে বোঝাবেন। আমি সত্যি মিথ্যে যাব না। দেখুন, বিয়ে কি জীবনের আলটিমেট গোল? জীবনের লক্ষ্য কি শুধু বিয়ে? যারা এই বিয়ের জন্য ব্যতিব্যস্ত হয়ে যান, বয়স উতরে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে ভাবছেন, এই ব্যতিব্যস্ততাই আপনার বিবাহের পথে প্রধান বাধা। এই জায়গাটাকে মাথা ঠান্ডা করুন তো মশাই, মাথা ঠান্ডা না হলে হবে না, বিবাহ হচ্ছে না। মূল কারণ অ্যানালিসিস করবেন। যাদের বিয়ের বয়স পেরিয়ে গেছে, এখন যুবদশা ছেড়ে মোটামুটি পৌরত্বে যারা গমন করেছেন, ভালো করে অ্যানালিসিস করবেন। আমরা তো নিজের ভুল দেখতে পাই না, কিন্তু আত্মবিশ্লেষণ করে দেখবেন যে বিবাহগুলো হয়নি কেন, আমাদেরই নিজের খুঁতখুঁতে স্বভাবের জন্য, আমাদেরই নিজের বিচক্ষণতার ভুলের জন্য, আমাদেরই আমাদের বলতে আমি এবং আমার পরিজনদের কিছু ভুলের জন্য, ভুলটা নিজেদের থাকে, আর সেই দোষ অন্যের ঘাড়ে চাপালে হয় না। তাহলে আজকে বলছেন যে বিয়েতে বাধা, সমস্যা আসছে, সমস্যা নিরাকরণ করতে গেলে মাথা ঠান্ডা করে সমস্যার রুটটা ভাবতে হবে। এই পৃথিবীতে আমি যা চাইছি সব কিছু আমি পাবো তার কোনো গ্যারেন্টি নেই, আমি পাওয়ার যোগ্য হলে অবশ্যই পাবো। ব্যতিব্যস্ততা ছাড়ুন। এখন বলছেন জ্যোতিষীর কাছে যাব নাকি অন্য কিছু? আচ্ছা, একটা পাথর পড়লে ভাগ্য পরিবর্তন হবে তাই তো? একটা আংটি পড়লেই, আমার হাতে একটা আংটি রয়েছে, আমি কিন্তু এটা অলংকার হিসেবে ব্যবহার করছি। একটা পাথরের আংটি পড়ুন না অলংকার হিসেবে, কিন্তু পাথর পড়লেই যদি ভাগ্য পরিবর্তন হতো তাহলে জগৎটা আজকে পাথরময় হয়ে যেত, কারণ সবার ঘরে ঘরে সমস্যা, অশান্তি, প্রত্যেকে জীবন জ্বালায় জ্বলছে, তাই জগৎটাই পাথরের হয়ে যেত, এত পাথর লাগত। সেটা নয়, ঈশ্বরে বিশ্বাস করুন, মাথা ঠান্ডা করুন, উপযুক্ত যোগাযোগের অভাব হচ্ছে। সমস্যার গোড়াটা কোথায়, কেন বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, কেন উত্তরটা খুঁজুন না। আমরা নিজের দোষ দেখি না, আমি ভাই খুব ভালো, নিজের দোষ দেখুন, নিজেদের প্রবলেমটা কোথায় সেটা দেখুন, আর আশাটাকে একটু ছোট করুন, বিশাল চাহিদা মনের মধ্যে তৈরি করবেন না। সিম্পল, আমি যেমন তেমন ভাবের চিন্তা করুন, এইভাবে চললে আমার মনে হয় সমস্যাগুলো মিটবে। আর বিবাহ নিয়ে, বিবাহটাই জীবনের সব কিছু নয়, আমি অনেককে দেখেছি এই এক কথায় বলা যায় বিয়ে পাগলা, বিবাহের জন্য কি না করছেন ভাই, সবার বিবাহ বিয়ে হয়ে যাচ্ছে, আমার কেন হচ্ছে না? বিয়ের কয়েক মাস যেতে না যেতে বলছেন ভাই আমার আগের জীবনটাই ভালো ছিল, বড্ড ঝামেলা, আগে বিবাহ করার উপযুক্ত হয়েছি কিনা আমি সেটা আগে পরীক্ষা করুন, দায়িত্ব কর্তব্য পালনের উপযুক্ত পরীক্ষা। আশা ছাড়ছেন? আশা ছাড়লে হবে না। আমার এক পরিচিতা, মেয়েদের সাধারণত আমরা দেখতে পাই যে 30 থেকে 32-35 মধ্যে বিবাহ হয়ে যায়, কিন্তু 39 বছর বয়সেও তার বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, দিব্য সুখে শান্তিতে রয়েছে। হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না, এটাই বলার। ভালো থাকুন সকলে।